So, hello friends, today our topic is cataracts and its operations and the related things. So, let's start. So, cataract. Cataract এর নাম হচ্ছে waterfall. Cataract বা waterfall. এর মানেটা কি? So, what is cataract? Any opacification of the crystalline lens and its capsule causing the visual impairment is called cataract. আমাদের নর্মাল লেন্সের যেটা আছে সেটা হচ্ছে একবারে ট্রান্সপারেন্ট ক্রিস্টালাইন লেন্স, ওখানে যদি কোনো অপেসিফিকেশন হয় এবং অথবা এর লেন্সে ক্যাপসুল আছে, ক্যাপসুলে যদি কোনো অপেসিফিকেশনস হয় এবং এর ফলে যে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হয় তাহলে এই জিনিসটাকে বলা হয় ক্যাটারাক্ট। তাহলে ক্যাটারাক্ট কী হবে? অপেসিটি অফ দ্য লেন্স। ক্যাটারাক্ট হলে কী হবে, কীভাবে রিডিউস ভিশন হয়? তাহলে ফার্স্ট হচ্ছে ক্যাটারাক্ট, এর ফলে কী হবে? অপেসিটি অফ দ্য লেন্স, এর ফলে লাইট ক্যান নট রিচ টু দ্য রেটিনা প্রপারলি, এর ফলে রেডিউসড ভিশন। তাহলে ক্যাটারাক্ট কজেস রেডিউসড ভিশনস। নাও হোয়াট আর দ্য ক্লাসিফিকেশনস অফ দ্য ক্যাটারাক্টস? ফার্স্টে দেখা যাক কিছু আছে কনজেনিটাল আর ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট। কনজেনিটাল ক্যাটারাক্টগুলো কোথায় কোনগুলো হয় এটা হচ্ছে মোস্টলি আননোন, কজেস তেমন একটা জানা যায় না। তাহলে হচ্ছে এটা মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ ডাউন সিনড্রোমস, ইট অকার্স ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অথবা হাইপোক্যালসেমিয়া অ্যান্ড ম্যাটারনাল ইনফেকশনস সাচ অ্যাজ রুবেলা অ্যান্ড কর্টিকো স্টেরয়েড। তাহলে এই কারণগুলোর জন্য আমাদের কী হয়, কনজেনিটাল আর ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট হইতে পারে। অ্যাকোয়ার্ড ক্যাটারাক্টের মধ্যে কী কী আছে? এক নম্বর আছে হচ্ছে সেনাইল আর এজ রিলেটেড ক্যাটারাক্ট। অ্যাকোয়ার্ডের মধ্যে ফার্স্ট হচ্ছে সেনাইল বা এজ রিলেটেড ক্যাটারাক্ট। মরফোলজিক্যালি এটা ফোর টাইপস আছে। একটা কোশ্চেন আসতে পারে হোয়াট আর দ্য মরফোলজিক্যাল টাইপস অফ ক্যাটারাক্ট, তখন আমরা এই চার ধরনের লিখবো। মরফোলজিক্যালি কী কী আছে? একটা হচ্ছে সাব ক্যাপসুলার ক্যাটারাক্ট, আইদার অ্যান্টেরিয়র সাব ক্যাপসুলার আর পোস্টেরিয়র সাব ক্যাপসুলার ক্যাটারাক্ট। নাম্বার টু আছে কি নিউক্লিয়ার ক্যাটারাক্ট, যেখানে নিউক্লিয়াসটা অপেসিটি হয়ে যায়। নাম্বার থ্রি আছে হচ্ছে কর্টিক্যাল ক্যাটারাক্ট অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে ক্রিস্টমাস ট্রি ক্যাটারাক্ট। এরপর হচ্ছে বি নাম্বার হচ্ছে ট্রমাটিক। তাহলে ফার্স্টে ছিল সেনাইল, বি নাম্বার হচ্ছে ট্রমাটিক। ট্রমাটিকের মধ্যে কী আছে? ট্রমাটিকের মধ্যে কিছু আছে মেকানিক্যাল ক্যাটারাক্ট, এরপরে আছে হচ্ছে ইরেডিয়েশন, রেডিয়েশনের জন্য ক্যাটারাক্ট হতে পারে অথবা ইলেকট্রিক্যাল শক। তো দিজ আর দ্য ট্রমাটিক ক্যাটারাক্ট। সি নাম্বারে কী আছে? সবগুলো অ্যাকিউট। সি নাম্বার আছে হচ্ছে কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। কমপ্লিকেটেড ক্যাটারাক্ট কি? ডিউ টু দ্য আদার অকুলার ডিজিজের জন্য যেটা হয়, যেমন আদার ডিজিজ কী হতে পারে, যেমন অ্যান্টেরিয়র ইউভিআইটিসের জন্য ক্যাটারাক্ট হতে পারে, এরপরে হাই মায়োপিয়ার জন্য হতে পারে, অথবা রেটিনাল ডিট্যাচমেন্ট অথবা রেটিনাইটিস পিগমেন্টোসা এর জন্য হচ্ছে ক্যাটারাক্ট হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। কমপ্লিকেটেড ক্যাটারাক্ট যদি আমরা ফিজিওলজিটা দেখি তাহলে কেমনে হয়? ফার্স্ট হচ্ছে ইনফ্লামেশনস অর ডিজেনারেটিভ ডিজিজ অফ দ্য আদার পার্ট অফ দ্য আই, তাহলে এখানে ইনফ্লামেশন হয়েছে, অথবা কখনো কখনো ডিজেনারেটিভ ডিজিজ হয়। এর ফলে হচ্ছে ডিস্টারবেন্স অফ দ্য নিউট্রিশন অফ দ্য লেন্স, এর ফলে কি হয়, লেন্সের নিউট্রিশনের ডিস্টারবেন্স হয়, যার ফলে কি হয়, লেন্স অপেসিটি হয়, ক্যাটারাক্ট ফর্মেশন হয়, তখন ওই জিনিসটাকে বলা হয় কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। সো এটা হচ্ছে নর্মাল প্যাথোজেনেসিস। ডি নাম্বার আছে কি সেকেন্ডারি ক্যাটারাক্ট। সেকেন্ডারি ক্যাটারাক্ট কি? ডিউ টু সাম ডিজিজ প্রসেস লাইক ডায়াবেটিস মেলাইটাস, মায়োটোনিক ডিস্ট্রফি অর হাইপোক্যালসেমিয়া। এখানে মেইনলি ভিটামিন ডিটা ইম্পর্ট্যান্ট অর ক্যালসিয়ামটা ইম্পর্ট্যান্ট, তো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে ক্যাটারাক্টটা হয়। তারপরে কিছু আছে টক্সিক ক্যাটারাক্ট। টক্সিক ক্যাটারাক্ট মানে ড্রাগ ইন্ডিউস বা ড্রাগ টক্সিসিটি। একটা কোশ্চেন আছে যে হোয়াট আর দ্য ড্রাগস দ্যাট কজেস ক্যাটারাক্ট অথবা নেম ফোর ড্রাগস দ্যাট কজেস ক্যাটারাক্ট। তো এখানে কী কী চারটা ড্রাগসের নাম বলবো, একটা হচ্ছে কর্টিকো স্টেরয়েড, নাম্বার টু হচ্ছে ক্লোরপ্রোমাজিন, নাম্বার থ্রি হচ্ছে লং অ্যাক্টিন মায়োটিক্স, নাম্বার ফোর হচ্ছে অ্যামিওডারন অ্যান্ড গোল্ড, ইট অলসো কজেস ক্যাটারাক্ট। নাও সিনড্রোম অ্যাসোসিয়েটেড ক্যাটারাক্ট কী কী আছে? একটা হচ্ছে ডাউন সিনড্রোমস, লুইস সিনড্রোমস অ্যান্ড উইলসন ডিজিজ, আফটার ক্যাটারাক্ট, পোস্ট ক্যাপসুলার অপেসিফিকেশনস। এখন আরেকটা কোশ্চেন হয় ক্লাসিফাই ক্যাটারাক্ট অ্যাকর্ডিং টু ম্যাচুরিটি। তাহলে ম্যাচুরিটির ভিত্তিতে যদি আমি ক্যাটারাক্টের ক্লাসিফিকেশন করি তাহলে হচ্ছে কিছু আছে ইম্যাচিউর ক্যাটারাক্ট। ইম্যাচিউর ক্যাটারাক্ট কোনগুলো বলবো, যেখানে হচ্ছে পার্শিয়াল অপেসিটি অফ দ্য লেন্স হয়েছে সেটা হচ্ছে ইম্যাচিউর। ম্যাচিউর কোনগুলো, যেখানে কমপ্লিট অপেসিটি হয়েছে তাহলে সেটা হচ্ছে ম্যাচিউর ক্যাটারাক্ট। কিছু আছে হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট কোনগুলো, যেখানে হচ্ছে ক্যাটারাক্ট হচ্ছে শ্রাঙ্কেন হয়েছে অ্যান্ড রিঙ্কেল হয়েছে অ্যান্টেরিয়র ক্যাপসুল। তাহলে কি ক্যাটারাক্ট হ্যাজ এ শ্রাঙ্কেন অ্যান্ড রিঙ্কেল অ্যান্টেরিয়র ক্যাপসুল, তখন ওইটাকে বলা হয় হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। এরপরে আরেকটা আছে হচ্ছে মোরগানিয়ান ক্যাটারাক্ট। তো মোরগ্যাগনিয়ান ক্যাটারাক্ট কি? মোরগ্যাগনিয়ান ক্যাটারাক্ট হচ্ছে হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট থাকবে, এর সাথে ইন হুইচ লিকুইফিকেশন অব দ্য কর্টেক্স অ্যালাউইং দ্য নিউক্লিয়াস টু সিঙ্ক ইনফ্রিয়রলি। মানে কী হবে, এখানে হাইপার ম্যাচিউর তো হবেই, মানে হচ্ছে অ্যান্টেরিয়র ক্যাপসুল শ্রাঙ্কেন অ্যান্ড রিঙ্কেল হবে, তার সাথে কী হবে, তার সাথে হচ্ছে লিকুইফ্যাকশন অফ দ্য কর্টেক্স হবে, মানে লেন্সের যে কর্টেক্স পার্ট আছে সেই লিকুইফ্যাকশন হবে, ফলে নিউক্লিয়াস যেটা আছে নিউক্লিয়াসটা হচ্ছে সিঙ্ক করবে ইনফ্রিয়রলি। তাহলে এটা হচ্ছে মোরগ্যাগনিয়ান ক্যাটারাক্ট। আর একটা কোশ্চেন আছে যে ক্লাসিফাই ক্যাটারাক্ট অ্যাকর্ডিং টু দ্য এজ। এটা অনেকবার আসছে কোশ্চেন যে ক্লাসিফাই ক্যাটারাক্ট অ্যাকর্ডিং টু দ্য এজ। তাহলে ফার্স্ট আছে কনজেনিটাল ক্যাটারাক্ট।
নাম্বার টু কি ইনফ্যান্টাইল ক্যাটারাক্ট, নাম্বার থ্রি আছে হচ্ছে জুভেনাইল ক্যাটারাক্ট, তারপরে অ্যাডাল্ট ক্যাটারাক্ট অ্যান্ড ওল্ড এজে যেটা হয় সেটা হচ্ছে সেনাইল ক্যাটারাক্ট। নাও হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ক্যাটারাক্ট, ক্যাটারাক্টের ফলে কী হয় আমরা দেখছি, ক্যাটারাক্টের ফলে ফার্স্টে ইম্পেয়ার্ড ভিশন হয় অ্যান্ড ইম্পেয়ার্ড ভিশন থেকে কখনো কখনো কী হয় ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে অ্যান্ড একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে লেন্স ইনডিউসড গ্লুকোমা, এটা আমরা আগে লেকচারে বলছিলাম যে লেন্স ইনডিউসড গ্লুকোমাটা হয়। আর কনজেনিটাল ক্যাটারাক্ট যেটা আছে, কনজেনিটাল ক্যাটারাক্টের ক্ষেত্রে কিছু বিশেষ কমপ্লিকেশন হয় যেমন হচ্ছে অ্যাম্ব্লায়োপিয়া, তারপর হচ্ছে নিস্ট্যাগমাস, তারপর হচ্ছে স্কুইন্ট বা স্ট্র্যাবিসমাস অ্যান্ড লস অফ অকুলার ফিক্সেশন রিফ্লেক্স। তাহলে এই চারটা মেইনলি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইন কেস অফ কনজেনিটাল ক্যাটারাক্ট। হোয়াট আর দ্য আইডিয়াল টাইম ফর সার্জারি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কখন আমরা ক্যাটারাক্টের সার্জারিটা করব, এটা হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড ফর ডেভেলপমেন্ট অফ ফিক্সেশন রিফ্লেক্স বিটুইন 6 উইক, তাহলে 6 সপ্তাহের মধ্যে কী হয় এই ক্রিটিক্যাল পিরিয়ড অফ ফিক্সেশনটা ডেভেলপ করে। সো 6 মান্থ অফ এজ, দেখো 6 উইক থেকে 6 মান্থ অফ এজ এর মাঝামাঝি টাইমে হচ্ছে ফিক্সেশন পয়েন্টটা ডেভেলপ করে। সো বেস্ট টাইম হচ্ছে বিফোর দ্য 6 মান্থ অফ এজ, কারণ 6 মান্থের পরে যদি আমরা সার্জারিটা করি এটি তখন কী যাবে, তখন হচ্ছে ফিক্সেশন রিফ্লেক্স যেটা সেটা হচ্ছে ডেভেলপমেন্ট করে যাবে। তো এটার আগে হচ্ছে আমাদের ক্যাটারাক্টের সার্জারি করতে হবে। এর ফলে আমরা কী প্রিভেন্ট করতে পারি, এর ফলে টু প্রিভেন্ট দ্য স্টিমুলাস ডিপ্রাইভেশন অ্যাম্বলায়োপিয়া। তাহলে হচ্ছে আমাদের মেইন টাইমটা হচ্ছে কি বিফোর দ্য 6 মান্থ অফ এজ, কনজেনিটাল ক্যাটারাক্টের আইডিয়াল টাইম অফ সার্জারি হচ্ছে বিফোর দ্য 6 মান্থ অফ এজ। ইন ডেন্স মনোঅকুলার ক্যাটারাক্ট দ্য সার্জারি ইজ ডান আর্লিয়াস্ট পসিবল দ্য নেক্সট ডে আফটার বার্থ। তো এটা হচ্ছে কমন একটা, মানে এটা হচ্ছে একটা কন্ডিশন, যখন হচ্ছে ডেন্স মনোঅকুলার ক্যাটারাক্ট হবে তখন কী করবো আমরা এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, এমনকি নেক্সট ডে অফ দ্য বার্থ ডেন্স ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য স্টেজ অফ সেনাইল ক্যাটারাক্ট, তো সেনাইল ক্যাটারাক্টের স্টেজগুলো কী কী আছে। ফার্স্টে হচ্ছে স্টেজ অফ ল্যামেলার সেপারেশন, ফার্স্টে কী হয় ল্যামেলার সেপারেশন হয়। নাম্বার টু হচ্ছে কি স্টেজ অফ ইনসিপিয়েন্ট ক্যাটারাক্ট, নাম্বার থ্রি হচ্ছে ইম্যাচিউর, নাম্বার ফোর হচ্ছে ম্যাচিউর, তারপরে নাম্বার ফাইভ হচ্ছে হাইপার ম্যাচিউর। সো দিজ আর দ্য স্টেজেস অফ দ্য সেনাইল ক্যাটারাক্ট। এবার দেখা যাক যে এর ট্রিটমেন্ট মডালিটিস কী আছে, মানে ক্যাটারাক্টের কী কী অপারেশন আছে। কিছু আছে এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্র্যাকশন, আর কিছু আছে ইন্ট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্র্যাকশন। তাহলে এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্র্যাকশনের মধ্যে কী কী টাইপসের অপারেশন আছে, একটা হচ্ছে কনভেনশনাল মেথড, নাম্বার টু হচ্ছে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে ফ্যাকো ইমালসিফিকেশন মেথড। আর ইন্ট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্র্যাকশনের মধ্যে কী কী আছে, একটা হচ্ছে ফোরসেপ মেথড, নাম্বার টু আছে ক্রায়ো, নাম্বার টু আছে হচ্ছে রায়োসোফেক অ্যান্ড নাম্বার থ্রি আছে হচ্ছে ক্রায়ো মেথডস। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে কোনটা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্র্যাকশন উইথ পোস্টেরিয়র চেম্বার, সরি পোস্টেরিয়র ক্যাপসুলার ইন্ট্রাকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন ইট ইজ ডান। এটা হচ্ছে মোস্ট কমন অপারেশন যেটা ইউজুয়ালি এটাই করা হয়। আচ্ছা এবার দেখা যাক, আমার প্রি অপারেটিভ কিছু অ্যাসেসমেন্ট করতে হবে ক্যাটারাক্ট সার্জারির আগে, আমার কিছু অ্যাসেসমেন্ট করতে হবে যে কতটুকু এরিয়া ড্যামেজ হয়েছে বা কী হয়েছে। ফার্স্টে আমরা দেখবো রেটিনাল ফাংশন টেস্ট। তো রেটিনাল ফাংশন টেস্ট কী কী আছে, রেটিনাল ফাংশন টেস্ট মেইনলি পাঁচটা ইম্পর্টেন্ট ফাংশন টেস্ট আছে। একটা হচ্ছে ফিঙ্গার কাউন্ট, নাম্বার টু হচ্ছে হ্যান্ড মুভমেন্ট, নাম্বার থ্রি হচ্ছে পিপিলারি লাইট রিফ্লেক্স, নাম্বার ফোর হচ্ছে পারসেপশন অফ লাইট অ্যান্ড নাম্বার ফাইভ হচ্ছে প্রজেকশন অফ রেস। সো দিস ফাইভ আর দ্য রিটেনাল ইম্পর্টেন্ট রিটেনাল ফাংশন টেস্ট। এরপরে দেখবো যে ম্যাকুলার ফাংশন টেস্ট, তো ম্যাকুলার রিজিয়নে ম্যাকুলার ফাংশন কীরকম হচ্ছে। তো এটা দেখার জন্য আমাদের কী দেখতে হবে, একটা হচ্ছে কালার ভিশন, টু পয়েন্ট ডিসক্রিমিনেশনস অ্যান্ড ম্যাডক্স রড টেস্ট, এরপর আসে হচ্ছে ব্লু ফিল্ড এন্টোপোস্কোপি। তাহলে হচ্ছে এই চারটা হচ্ছে ম্যাকুলার ফাংশন টেস্ট। এরপর আমরা কী করবো, এরপর হচ্ছে আমরা মেজারমেন্ট করবো, মেজারমেন্ট অফ দ্য ইন্ট্রাকুলার প্রেশার এটা করবো। এরপরে স্যাক প্যাটেন্সি টেস্ট করবো, স্যাক প্যাটেন্সি টেস্ট। এরপরে আসে হচ্ছে কনজেনিটাল সোয়াব টেস্ট উইথ কালচার সেন্সিটিভিটি, তাহলে কনজেনিটিভাল সোয়াব করবো উইথ কালচার সেন্সিটিভিটি। এরপরে অ্যান্টেরিয়র চেম্বার দেখার জন্য আমরা কী করতে পারি, স্লিট ল্যাম্প এক্সামিনেশন করতে পারি অফ দ্য অ্যান্টেরিয়র চেম্বার। এরপরে আমরা অফথ্যালমোস্কোপি করবো, অফথ্যালমোস্কোপির মাধ্যমে আমরা অপটিক ডিস্কটা দেখবো এবং ম্যাকুলাটাও দেখবো। এরপরে হচ্ছে ইউএসজি, ইউএসজিতে হচ্ছে বি স্ক্যানটা ইম্পর্টেন্ট, তো হচ্ছে বি স্ক্যান ইজ ইম্পর্টেন্ট ফর ডিটেক্ট দ্য ভিট্রিয়াস অ্যান্ড রিটেনাল প্যাথোলজি। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে বায়োমেট্রি। এরপরে এই অ্যাসেসমেন্টগুলো করার পর আমাদের কিছু ল্যাব ইনভেস্টিগেশন আছে, কমন যে ল্যাব ইনভেস্টিগেশন তার হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, এছাড়াও ইউরিনারি সুগারস, তারপরে চেস্ট এক্স রে অ্যান্ড ইসিজি, এগুলো হচ্ছে কমন ল্যাব ইনভেস্টিগেশনস। এখন বায়োমেট্রি জিনিসটাকে এটা জানতে হবে, হোয়াট ইজ বায়োমেট্রি। বায়োমেট্রি হচ্ছে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ইন্ট্রাকুলার লেন্স পাওয়ার ইজ ডিটারমাইন্ড।
ইট ইজ ডান বিফোর দ্য ক্যাটারাক্ট সার্জারি। তো আমার ইন্ট্রাকুলার যে লেন্স দিবে তার পাওয়ারটা কেমন হবে, সেটা হচ্ছে যে প্রসেসের মাধ্যমে আমরা মেজার করি সেটাকে বলা হয় বায়োমেট্রি। এটা হচ্ছে ক্যাটারাক্ট সার্জারির আগে আমার করে নিতে হবে। সো ডিটারমিনেশন করার জন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা দিছে হচ্ছে এস আর কে। এস স্ট্যান্ড ফর সান্ডার্স, আর ফর রেডসলফ, অ্যান্ড কে ফর ক্রাফ্ট। তো এই তিনজন মিলে একটা ফর্মুলা দিছে, ফর্মুলাটা এরকম যে পি পি স্ট্যান্ড ফর পাওয়ার, মানে আমার অকুলার লেন্সের পাওয়ার কেমন হবে, ইন্টোকুলার লেন্সের পাওয়ার কেমন হবে। তাহলে পি ইজ ইকাল টু এ মাইনাস 2.5 L মাইনাস 0.9 K। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান যেটার মান হচ্ছে ভ্যারি করে 114 টু 119 এর মাঝে মাঝে একটা মান হবে। তারপরে 2.5 L, এল মানে কি, এল হচ্ছে লেন্থ, কী লেন্থ, এক্সিয়াল লেন্থ অফ দ্য আই বল ইন মিলিমিটার। তাহলে মিলিমিটারে এক্সিয়াল লেন্থ অফ দ্য আই বলটা কত, সেটা হচ্ছে এল এর মান। আর কে, কে হচ্ছে কেরাটোমেট্রিক রিডিং ইন ডায়োপটার। তাহলে ডায়োপটারে হচ্ছে কেরাটোমেট্রিক রিডিংটা আমরা দিব, তাহলে কেরাটোমেট্রিক রিডিং ইন ডায়োপটার। আচ্ছা, এটা হচ্ছে কে। এরপরে ফ্যাকোইমালসিফিকেশন, ফ্যাকোইমালসিফিকেশন হচ্ছে সবচেয়ে আইডিয়াল সার্জারি। তাহলে হোয়াট ইজ দ্য আইডিয়াল সার্জারি ইন কেস অফ আই, এটা হচ্ছে ফ্যাকোইমালসিফিকেশন। যদি বলে হোয়াই, চারটা পয়েন্ট আছে। কারণ হচ্ছে ফ্যাকোইমালসিফিকেশন হচ্ছে নো নিড অফ সুচার্স, তার এখানে কোনো সুচারের প্রয়োজন হয় না। দুই নম্বর হচ্ছে স্মল ইনসিশন ইজ ডান, নাম্বার থ্রি হচ্ছে র্যাপিড হিলিং, অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে ফিভার কমপ্লিকেশন। তো এই জন্য কী হয়, এই জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট আইডিয়াল সার্জারি হচ্ছে ফ্যাকোইমালসিফিকেশন। সো আজকে এই পর্যন্তই, এরপর আমরা সার্জারির মেথডস অ্যান্ড সার্জারি স্টেপসগুলো দেখবো। থ্যাংক ইউ অল।